হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং একটা চ্যানেলে আরো একবার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে, তো আজকে আমি আবার নিয়ে চলেছি নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। তো আজকে যে ভিডিওটা আমি রিয়াকশন দেবো সেটি হচ্ছে ঢাকার কারবার বলে একটি সং, ঠিক আছে, র‍্যাপ সং। তো সংটি হচ্ছে 1230 ক্লাসিক্যাল বলে একটি চ্যানেল থেকে এসেছে, ঠিক আছে। তো এটা আই থিঙ্ক একটা হিপ হপ গ্যাং বলা যেতে পারে, ঠিক আছে। তো ওরা সবাই মিলে এই সংটা তৈরি করেছে। তো চলুন বন্ধুরা সংটা দেখে নিই, তারপর সং সম্পর্কে কিছু বলছি। আগে সংটা আমরা দেখে নিই। ওকে গাইজ, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, আরে বাপরে, ভাই এ তো পুরো গ্যাংস্টার ভাই। রং সাইড, আরে বাপ রে ভাই, কে এটা? ও মাই গড ভাই, র‍্যাপটা শুরু, র‍্যাপটা ছাড়ো, ভয়েস দেখো, ছেলেটার ভয়েস কোয়ালিটি দেখো, বাপ রে দারুন। শুনি, এনে লাইসেন্স লাগে না মামা, চাকু মার বাই লাগাতে গাড়ি ঢুকলে হইব, চারটা পাঁচটা ব্যাগ ভেটি মাল বাতি মেশিন, টাকা চা চালি রা ঢাকার কার বাড়ি রা ঢাকার কার বাড়ি হইব, ব্যাগ ব্যাগ পাতি প্রোডাক্ট কোয়ালিটি ডার্টি বেটার টাইম নেই, ভাঙতি সাবধানে কাটি রং রোডে মোড়ে খারাপ বাড়ি খেবো, চাই চিজ জেগে জেগে মায়ের পিঠ লাগাম ছাড়া খারা রূপে কারা ধারা লাগায় পাক কি ভাগাল পড়তি রাজধানীর কোনায় কোনায় কামার ভর্তি ধুরা ফালাই চটি বাকি কাবাব সব দি ঘাড়া হারাম পন্ডি টাকা পয়সা ল বেটা সিম্পাতি খেলা এটা তিন পাতি লেখা পড়া বিন বাতি নকল ডিরে তেলা দিয়েটা ভাই খেলা মারে খাই কান্দে এরি নকল যেমনে আলো চান্দে এই নগরে সারা বারে দিনে রাইতে রাজনীতির পিতা পাত মাল ছাপা বিনা খাট সিনা চড়া কথা বাড়তির বিনা ছাদে বারে মাথায় বিশাল চাপ হাতে বন্দুক ফিগার চাপ শিকার টার্গেট হিসাব মাপ এনে লাইসেন্স লাগে না মামা, চাকু মার বাই লাগাতে গাড়ি ঢুকলে হইব, চারটা পাঁচটা ব্যাগ ভেটি মাল বাতি মেশিন, টাকা ছাপার এরা ঢাকার কার বার এরা ঢাকার কার বার এনে লাইসেন্স লাগে না মামা, চাকু মার বাই লাগাতে গাড়ি ঢুকলে হইব, চারটা পাঁচটা ব্যাগ ভেটি মাল বাতি মেশিন, টাকা ছাপার এরা ঢাকার কার বার এরা ঢাকার কার বার জন্ম পরিশাল তুলি ছাড়া ঢাকা কাইতেল সরিষার ঢাকা কারবার বাইরে ছুটাই মরিচা ভাই শাহি নাই ভুরি ভাষায় ঘুরে গঙ্গায় দেব বলিদান তারা রানী থেকে আগে পড়ে গাই যত বড় ভাই পাশে বাই পাশে খাইছে শনির টান গলায় ধারা ভাষাই ধারায় আর সত্যি কইলে দর গড়ায় লয়ে যেব লক্ষ্মী তর ওইরা কইব থাকো না দর গড় গলায় তর জবাল লর গড়ায় এইদিক জীবন ঘুরে চাপকায় কারো দৌড়ায় কারো চাপ খায় কারো ফুলে তিন পাত্তি কেউ লালির বাতি চাপ খায় লালায় লাল হয় দৈনিক সুলুম সুখে উনুন জ্বালায় গলায় পার গাড়িতে 100 হইতে গেলে শূন্য বাড়ায় মরে মরে শুটার তাক করা মামা 100% খাটি মাল ঘুরলে দেহি ঘাস ধরা সত্যি কইলে পাঁচ ডলা নেরা কিনা লইছে বেল তলা পোষো নাই ব্যাপারটা আরেকটারে ঢুকায় বের করা এনে লাইসেন্স লাগে না মামা, চাকু মার বাই লাগাতে গাড়ি ঢুকলে হইব, চারটা পাঁচটা ব্যাগ ভেটি মাল বাতি মেশিন, টাকা ছাপা রেরা ঢাকার কার বার এরা ঢাকার কার বার এনে লাইসেন্স লাগে না মামা, চাকু মার বাই লাগাতে গাড়ি ঢুকলে হইব, চারটা পাঁচটা ব্যাগ ভেটি মাল বাতি মেশিন, টাকা ছাপা রেরা ঢাকার ঢাকার কারবার। তো বন্ধুরা, ঢাকার কারবার সংটা 1230 ক্লাসিক যারা আছেন, ঠিক আছে, সবাইকে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে এই র‍্যাপের মধ্যে দিয়ে যে আপনারা রিয়েল লাইফের যে
মানে জিনিসগুলো হয় সেগুলো যে আপনারা অ্যাপের মাধ্যমে আপনারা বলছেন সেটা কিন্তু অবিশ্বাস্য জিনিস, আর দারুণ এমন এমন জিনিস বলেছে না। আপনি একবার ছাড়া গানটা 3 থেকে 4 বার কিন্তু ভালো করে হেডফোনে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে গানটা কত কিছু ওরা বলতে চাইছে। ওরা অনেক কিছু বলেছে, ঠিক আছে, আমি যে পয়েন্টগুলো ধরেছি, ঠিক আছে, সেগুলো আমি বুঝেছি, ঠিক আছে, কিন্তু পুরো সঙ্গে আরও অনেক কথা আছে যেগুলো আমি বুঝতে পারিনি। সেটার জন্য আমাকে অন্তত 2 থেকে 3 বার আই থিঙ্ক সাবটাইটেল অন করে দেখতে হবে, যদি সাবটাইটেল থাকে বাংলাতে তাহলে সাবটাইটেল অন করে দেখলে বোঝা যাবে যে ওরা কিন্তু অনেক অনেক কথা বলেছে সমাজকে, সমাজের মধ্যে যেসব জিনিসগুলো হয়, যেসব সত্যিকারের কিন্তু ফ্যাক্ট জিনিস যেগুলো, তো সেগুলো কিন্তু ওরা বলেছে। তো 2-3 বার করে কিন্তু শুনতে হবে গানটা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওরা কি বলতে চাইছে, ঠিক আছে। যেহেতু একটা শর্টের ভিডিও, ঠিক আছে, রিয়াকশন ভিডিও, তো আমি তো একবারই প্রথমবারই শুনলাম গানটা, তো আরও 2-3 বার শুনতে হবে, তারপরে বুঝতে পারবো। কিন্তু যতটাই শুনেছি আমার দারুণ লাগলো। আর যিনি প্রথমে যিনি সেকেন্ড র‍্যাপ করছিলেন, তার আগে যিনি একদম প্রথম থেকে যিনি স্টার্টিং করেছিলেন, ওনার ভয়েস কোয়ালিটিটা আমার দারুণ লাগলো। ওনার ভয়েস, যে র‍্যাপের জন্য যে পারফেক্ট ভয়েস দরকার না, তো ওনার ভয়েসটা কিন্তু আমার পারফেক্ট লাগলো, ঠিক আছে, দারুণ। ওনার ভয়েসটা দারুণ লেগেছে। আর সেকেন্ডে যিনি র‍্যাপ করেছেন ওনার র‍্যাপও খুব সুন্দর, খুব ভালো, মানে যে লিরিক্সগুলো লিখেছেন খুবই ভালো, খুবই ভালো, আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে। তো এই গানটা আমার আমাকে কেউ রিকোয়েস্ট করেনি, আমি আমি জাস্ট সার্চ করছিলাম, সার্চ করতে করতে হঠাৎ আমি পেলাম গানটা, এবং ভাবলাম যে এই গানটা করি, আমার মনে হলো। আর দারুণ দারুণ সং, মানে কেন ভিউজ নেই আমি জানি না, কিন্তু গানটা কিন্তু আরও বেশি ভিউজ কিন্তু পাওয়ার যোগ্য, ঠিক আছে। আপনারা সবাই সাপোর্ট করুন গানটাকে, আমি বলবো যে সংটাকে সাপোর্ট করুন সবাই, এসে সংটা খুবই সুন্দর, ঠিক আছে, র‍্যাপটা খুবই সুন্দর, লিরিক্স খুবই সুন্দর। তো সে যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। ওকে, তো চলুন বন্ধু আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে, তখন জন্য টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।